प्रसादान्यगति कुतोपि ध्येयं स्तुवं स्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्रायते नमः बर्हापिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डम् कञ्जाक्षङ्कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरीनस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनम् भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्म गोपालवेषं तप्तकाञ्चनगौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय विधसे ब्राह्मणेभ्य नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जयरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন
যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদ গতির্মুহ সকৃপা জ্যোষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম্। নমামীশ্বরং সচ্চিদানন্দরূপম্ লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানম্ যশোদাভিয়োলুখলাত্ ধাবমানম্ পরামৃষ্টমত্যং তত দ্রুত্যগোপ্যা সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে শ্রীল শুকদেব যেভাবে দামবন্ধন লীলার বর্ণনা দিয়েছেন, মাতা যশোমতীর বাৎসল্য প্রেমের মহাসৌভাগ্যের ঘোষণা করেছেন, এই দামোদরাষ্টকে সেই মধুরাতি মধুর কৌমার চাপল্যময়ী সেই দামবন্ধন লীলাই বর্ণিত হয়েছে। ওই জন্য শ্রীল সনাতন গোস্বামীপাদ এই শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে ভাগবতের দশম স্কন্ধের নবম অধ্যায়ে দামবন্ধনের কয়েকটি শ্লোক এখানে উদ্ধৃতি দিলেন। মা যশোমতীর যখন ইচ্ছা জাগল যে আমি নিজ হস্তে দাসীগণের দ্বারা নয় ওরা কি অভিযোগ করে প্রতিনিয়ত এসে, মনস্বিনী যশোমতী চিন্তা করলেন এর কারণ দাসীরা উত্তম নবনীত ক্ষীর লড্ডুকাদি প্রস্তুত করে না, রুচি হয় না গোপালের, তাই সে ক্ষুধিত থাকে, ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে বাছা আমার। এইভাবে নবনীত আদি আহার করে সঙ্গপনে, আর ওরা বলে কি না একে নবনীত চোর, কোন জননীর কাছে কি পুত্র সম্বন্ধে এই প্রকার উক্তি ভালো লাগে কি? তাই মা
উদ্বেগ এবং আগ্রহ নিয়ে যখন সময় কাটাচ্ছিলেন। ভগবত ইচ্ছায় সেই শুভ সুযোগ এসে উপস্থিত হলো। এখানে একটি কথা, একটি সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া গেল। ভগবানের কোনো সেবার জন্য যদি কারো কখনো আন্তরিক আগ্রহ জন্মে, সেই বাসনা পূরণ ভগবানের কৃপানুমোদনে অপ্রতিহত সুযোগ রূপে এসে উপস্থিত হয়। সেবার বাসনা শীঘ্র ফলীভূত হয়, কারণ সেই সত্যম শিবম সুন্দরম আনন্দময়কে অবলম্বন করে বাসনা জেগেছে কিনা, ভগবত সেবার আকাঙ্ক্ষা কারো কোনোদিন অপূর্ণ থাকে না। মায়ের এই নবনীত আদি প্রস্তুত, এটি ভগবত সেবা নয়, এটা তো সাধক জগতের জন্য বলা হলো। মা ভগবত সেবা করেন না, তিনি পুত্রের লালন পালন তারণ ভৎসন এই নিয়ে ব্যস্ত, কারণ কৃষ্ণেরে ঈশ্বর নাহি জানে ব্রজজন, এখানে শুদ্ধা কেবলা প্রীতির রাজ্য। তো সেই ভগবত ইচ্ছায় সেবার আকাঙ্ক্ষা যদি কারো অন্তরে জাগে, সেই বাসনা কোটি কোটি গুণে পূর্ণ হয়ে যায় একদিন। পর্যন্য গোপের সময় থেকে চলে আসছে যে ইন্দ্রজাগ, সেই ইন্দ্রজাগ উপস্থিত, সমস্ত ব্রজবাসী সমাজ গোবর্ধনে এসেছেন মা দাসীগণকে পাঠিয়ে দিয়েছেন। চঞ্চল চপল বালককে নিয়ে সেখানে যাওয়া উচিত নয়, দেবতা ব্রাহ্মণের সেবা বলে কথা, ছেলে আমার লোভী। মা সেই চতুর্দশীর সন্ধ্যায় করেছেন কি, স্বহস্তে গোপালের জন্য ক্ষীর নবনীত আদি প্রস্তুত করবেন, তাই নবলক্ষ ধেনুর ভিতরে মাত্র কয়েকটি সেই সুগন্ধ তৃণচারিণী বিপুল পয়স্বিনী গাভী আছে, যাদের পদ্মগন্ধ বিশিষ্ট দুগ্ধ খরিত হয় কয়েকটা তারা। মা সন্ধ্যাকালে সেই পদ্মগন্ধ বিশিষ্ট দুগ্ধবতী গাভীর সমস্ত দুগ্ধ দহন করে আর ঘনাবর্তিত করে তাতে অম্ল সংযোগ পূর্বক নূতন মৃৎপাত্রে মা রেখে দিলেন, দই হবে এতে।
এবং এই দধি মন্থন করে যে নবনীত পাওয়া যাবে, সকালে সেই সদ্যজাত নবনীত হৈয়ঙ্গব, সেটি তিনি গোপালকে খাওয়াবে। আর খানিকটা ঘনাবর্তিত দুগ্ধে মা শর্করা সংযুক্ত করে তাতে কর্পূরাদি দ্বারা বাসিত পূর্বক স্নেহময়ী জননী ক্ষীর প্রস্তুত করলেন। খানিকটায় দই পাতলেন, খানিকটা দুগ্ধ ঘনাবর্তিত করে কর্পূরাদি সংযোগে করলেন ক্ষীর। গোপালের জন্য নানা উত্তম সুখাদ্য ভোজ্য দ্রব্য প্রস্তুত করে বাৎসল্যময়ী স্নেহময়ী জননী যশোদা পরদিন পুত্রকে খাওয়াবেন। আগের দিনের থেকেই মার চিন্তা, নানা প্রকার ব্যবস্থা করে রাখলেন। এসব কাজে রাত হয়ে গেল, যথাসময়ে কোটি প্রাণ প্রতিম পুত্রকে বক্ষে ধারণ করে আর মুখে স্তন অর্পণ করে মায়ের বক্ষে গোপাল মায়ের স্তন্নামৃত আস্বাদন করছেন। গোপালের সেই পক্ক বিম্বফল বিনিন্দিত অধর ওষ্ঠীর মাঝে রয়েছে মায়ের পয়ধরাগ্র। এইভাবে গোপালকে বুকে নিয়ে দুগ্ধ ফেন নিব কোমল সজ্জা যুক্ত মণিময় পর্যঙ্কে মা শয়ন করলে। সবার আগে মা প্রদীপটাকে গৃহকোণে মণি আধারে যে প্রদীপ ছিল সেই প্রদীপটিকে ক্ষীণ করলেন। সচ্চিদানন্দ ঘন বিগ্রহ যশোদার স্তন্য দুগ্ধ পান করতে করতে যশোদার বক্ষেই নিদ্রিত হল। স্নেহময়ী জননী সেই নিদ্রাগত বালকের সুস্থির অঙ্গ প্রত্যঙ্গ মাধুর্য অপলক নয়নে দেখতে লাগলেন। চঞ্চল চপল বালক সর্বদা ছটফট করে, এখন তো বুকের উপরে ঘুমিয়ে পড়েছে। সেই স্থির অঙ্গ প্রত্যঙ্গের মাধুর্য অপলক নয়নে দেখতে দেখতে স্নেহময়ী জননীও নিদ্রিতা হয়ে পড়লেন। এই নিদ্রা কি? যোগ সিদ্ধ মহাপুরুষগণ নির্বিকল্প সমাধি যোগে অস্থির চিত্তকে প্রশান্ত করে সেই সুস্থির পরমাত্মাকে হৃদয়ে উদ্ভাসিত করে আর পরমানন্দ ভোগ করেন। সেই যোগীগণের নির্বিকল্প সমাধি দশায় আস্বাদ্য পরমাত্মানুভূতির থেকে কোটি কোটি গুণে সান্দ্রানন্দময় মায়ের এই আনন্দানুভূতি হৃদয় উপরে
সেই আনন্দ মাত্র করো পাদ মুখ দরাদি। সেই আনন্দ ঘন কৃষ্ণকে হৃদয়ে ধারণ করে কোটি কোটি গুণিত আনন্দ রসে নিমগ্ন হয়ে মন নিদ্রিত হয়ে পড়লে যোগ সিদ্ধ মহাপুরুষগণ নির্বিকল্প সমাধি দশায় হৃদয় অভ্যন্তরে দর্শন করেন পরমাত্মাকে। আর মা নরাকৃতি পরব্রহ্ম পরমাত্মার পরাবস্থাকে বাইরে হৃদয়ে ধারণ করে আনন্দ নিদ্রায় নিদ্রিত হলেন। একে নিদ্রা বলা হয় না, রসাস্বাদনজনিত অলস অলস ভাব, ওই জন্য একে বলা হয় রসালস। নিদ্রাটা তো তমগুণের বৃত্তি, দেখতে দেখতে তাদের এই যে নিদ্রাবেশ, সাধারণ ভক্তের যে নিদ্রাবেশ, সেটাকেই বলা হয়েছে প্রেমের বিচিত্র বিলাস। মা কোথায় আছেন? সেই চিদ্রাজ্যের উচ্চ মহাকাশে। তাই দেখতে দেখতে কিভাবে যে রাত্রি অতিবাহিত হলো মা কিছুই বুঝতে পারলেন না। কি করে বুঝবেন আনন্দ ব্রহ্ম যে বুকে, সেই শেষ রজনী উপস্থিত, রজনীর শেষ জামার্ধ, যাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত অমৃত বেলা। সহসা নিদ্রা মাকে ত্যাগ করে অন্তর্হিত হল, কারণ এই রজনীর শেষার্ধই হচ্ছে দধিমন্থনের উপযুক্ত সময়। যেমন ভক্ত সমাজ মনে করেন যে ভজনের উপযুক্ত সময় হচ্ছে অমৃত বেলা, এই ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তে যে ভজন মনঃসংযোগ পূর্বক অনুষ্ঠিত হয়, অমৃত বেলায় ভজনের যে আনন্দানুভূতি, এটা সময়ের মহিমা। সারাদিনে সেইভাবে মনঃসংযোগ করা কঠিন হয়, তাই ভজন লিপসু ভজনানন্দীগণ যেমন ব্রহ্ম মুহূর্তের সদ্ব্যবহার করেন, নিদ্রায় এই অমৃতময় সময়টিকে তারা বৃথা যাপন করতে ইচ্ছা করেন না। তেমনি দধিমন্থনের উপযুক্ত সময় এই ব্রহ্ম মুহূর্ত। আরেকটা কথা, তত্ত্বজ্ঞ মহাপুরুষগণ মনে করেন বাল্যকালের থেকে হরিভজন করলেই শীঘ্রাতিশীঘ্র ভজন সিদ্ধি লাভ হয়। ভজন সিদ্ধি লাভ করতে গেলে কিশোরাবস্থা বাল্যাবস্থার থেকেই ভজন করতে হবে। মাও মনে করলেন যে এই অমৃত বেলায় যদি আমি দধিমন্থন করি তাহলে নবনীতটি অতিশয় সুস্বাদু হবে।
বেলা হয়ে গেলে দই যত টক হয়ে যায়, নবনীতর ভিতরেও অম্লতা এসে যায়। যেমন বয়স হয়ে গেলে বিষয় আসক্তি বিষয় ভোগে যখন ইন্দ্রিয়গুলি দূষিত হয়, শরীর নানা প্রকারে রোগগ্রস্ত হয়, তখন যেমন হরিভজনটা ঠিক ঠিক জমে না। ইচ্ছা থাকলেও সময় নেই, শরীরের সামর্থ্যে নয়। নীতি কথা এইরকমই বলে। তো মা ভাবলেন উত্তম দধি এই সুপ্রভাতে, পদ্মগন্ধি গাভীর দধি এখন যদি মন্থন করি তো অতি সুস্বাদু হইয়ঙ্গব, আমার বাছার তৃপ্তিকর হবে। আচ্ছা, এখানে একটা কথা, আজ দাসীরা কেউ নেই, মা নিজে নিজেই জেগে গেলেন, বললেন এর ভিতরেও মা সাধক জগৎকে একটা শিক্ষা দিলেন যে যখন সেবার সময় উপস্থিত হয় তখন নিদ্রা আপনি অন্তর্হিত হয়ে যায়। এই দেখুন, যারা বিগ্রহ সেবা করেন নিষ্ঠার সঙ্গে, মঙ্গলারতি করতে হয়, তাদের অনুভূতি আছে যে কে যেন তাদেরকে জাগিয়ে দেয়। অনেক সময় শরীর অসুস্থ থাকে, নিদ্রার আবেশ এসে যায়, কিন্তু কে যেন তাদের সেবার সময় উপস্থিত হলে কোনো অদৃশ্য শক্তি তাদেরকে জাগিয়ে দেয়। তারা অনুভব করেন কে জাগিয়ে দেবে, ভজনই জাগিয়ে দেয়, সেবাই জাগিয়ে দেয়। তো মাকে চেষ্টা করতে হয়নি, নিদ্রা আপনি অন্তর্হিত হয়েছিল। কিন্তু মা ভাবছেন উঠব কি করে আমি, কারণ আমি উঠতে গেলেই তো ও জেগে যাবে, কোনো কাজ করতে দেবে না। আর শিশুদের স্বভাব হচ্ছে যে জেগে গেলেই কান্না আরম্ভ করবে, কোলে নাও, স্তন্নামৃত দাও, কত বায়না, তো কোনো কাজই হবে না। তো মায়ের বুকে তো গোপাল শুয়ে আছে, মায়ের কুচাগ্র ওর ওষ্ঠাধরের অভ্যন্তরে। বাৎসল্য প্রেমবতী যশমতী ধীরে 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 কাত হলেন, আস্তে আস্তে মৃদুভাবে কৃষ্ণের মুখের থেকে নিজের কুচাগ্রকে আকর্ষণ করলেন। ক্রোড়ে তো সাইত ছিলেন, আস্তে আস্তে সেই ইন্দ্রনীলমণি বিনিন্দিত কান্তি আনন্দ ব্রহ্মকে শয্যায় নামালেন। পার্শ্ব উপধানে মা ভাবছেন আমি যে কাছে নেই যদিও বুঝতে পারে, পাশ বালিশটা গোপালের পার্শ্বে স্থাপন করলেন, কোল বালিশ। আর অঙ্গে মৃদু মৃদু হস্তচালনা করছেন, শিশুদের গায়ে হাত বোলালে তাদের নিদ্রার আবেশ আরো বেশি বাড়ে। আর মা যেখানে ছিলেন সেইখানে মা কোল বালিশ দিয়ে দিলেন পার্শ্ব উপধান, যাতে ও বুঝতে না পারে না গার্হ নিদ্রাবিষ্ট।
নিঃশব্দে ধীর পদক্ষেপে মা পর্যঙ্কের থেকে নামলেন। চরণের নূপুর কোটির কিঙ্গিনী মায়ের হস্তের বলয় নীরব, কেউ যেন শব্দ না করে। মা সোজা এগিয়ে গেলেন সেই গৃহকোণে, সেখানে দীপাধারের উপরে সেই ক্ষীণ মণি প্রদীপটিকে মা উত্তেজিত করলেন, প্রদীপটা বাড়িয়ে দিলেন, উস্কে দিলেন সন্তেটা। প্রদীপটা ক্ষীণ করা ছিল, একেবারে অন্ধকার ঘরে নিদ্রিত হতে নেই, ক্ষীণ একটু আলো থাকবে ঘরে। তারপরে মা সেই প্রদীপটিকে হাতে নিয়ে ধীরে ধীরে শয্যার নিকটে এলেন। সেই প্রদীপালোকে গোপালের আপাদ মস্তক নিরীক্ষণ করছেন। মায়ের দৃষ্টির ভিতরে আছে বাৎসল্য স্নেহামৃত বৃষ্টি। তারপরে সেই প্রদীপটি মা বাম হস্ততলে স্থাপন পূর্বক গোপালের মুখের দিকে দৃষ্টিপাত করে সেই প্রদীপটিকে ঘোরালেন তিনবার। গোপালের অমঙ্গল আলাই বালাইকে মা দগ্ধ করছেন। এই যে আরতি, প্রীতির অনুষ্ঠান, শাস্ত্র বলেন যখন এই প্রদীপালোকে গোবিন্দের মুখখানা উজ্জ্বল হয়, যারা সেই উজ্জ্বল মুখখানা দর্শন করেন তাদের কোটি জন্মের পাতক দগ্ধীভূত হয়ে যায়। ওই জন্য তো আরতি দর্শনের এত মহিমা। ভক্ত সমাজ কেন আরতি দর্শন করেন, আরতি দর্শনের অনন্ত মহিমা শাস্ত্রে বর্ণিত আছে। তারপরে প্রদীপটিকে ডান করতলে নিয়ে মা করলেন কি, সেই প্রদীপের অগ্রভাগে যে দগ্ধ দশা, সলতের আগে প্রদীপে যে দগ্ধাংশ থাকে, সেই দগ্ধাংশকে গ্রহণ করে এটা পবিত্র কৃষ্ণের ভ্রুযুগলের ভিতরে স্পর্শ করলেন বাম হস্তে। বৎসতে নির্মঞ্ছনং যামি, বাপ আমার তোমার আলাই বালাই যাক, তোমার সব আপদ বিপদ দূরীভূত হোক, তুমি পরম সুখে নিদ্রা যাও, আমি তোমার ভোজনের জন্য দধিবন্থনে চললাম। মা মনে মনে যেন এই কথাগুলি বলে আর এক দুই পদ অগ্রসর হন। পিছনে যান আর ফিরে ফিরে তাকান, দৃষ্টিপাত করেন, যেতে তো প্রাণ চায় না,
কিন্তু ভাবনার থেকে কর্তব্য বড়। ভাবনা বড় না কর্তব্য বড়? ভাবনার থেকে কর্তব্য যে অনেক বড়। প্রদীপটা যথাস্থানে রেখে মা দ্বারোদ ঘাটন করলেন, বাইরে এলেন, রাত্রিবাস পরিত্যাগ করলেন। মা কিন্তু ভগবত সেবা করছেন না, এটা পুত্রের লালন পালন। তো এত পবিত্রতার কি প্রয়োজন? যেখানে যত ভালোবাসা সেইখানে তত পবিত্রতা। মায়েরা যে সন্তানের লালন পালন করেন, কতবার হাত ধন, কতবার বাসনটাকে ধন, ভালোবাসার থেকে আসে পবিত্রতা, প্রযত্ন, একাগ্রতা। যার ইষ্টের প্রতি যতখানি প্রীতি তার সেবায় তত নিপুণতা, তত পবিত্রতা, তত আবেশ, তত একাগ্রতা। এটা তো সাধক জগতের কথা। চৈতন্য চরিতামৃতে দেখা যায় পানিহাটির রাঘব পণ্ডিত, যে রাঘব ভবনে মহাপ্রভুর নিত্য আবির্ভাব। শ্রীবাস অঙ্গনে আর নিতাই নর্তনে, রাঘব ভবনে আর শচীর অঙ্গনে মহাপ্রভু সর্বদা আবির্ভূত হন। সেই রাঘবের বিগ্রহ সেবায় এমন আবেশ, যেখানে যে উত্তম বস্তু উনি শোনেন, অমুক বাজারে, অমুক গায়ে বহু মূল্য দিয়ে সেই জিনিস নিয়ে এসে আর ঠাকুর মদনমোহনের ভোগ দেন। একদিন অপরাহ্নকাল অতিশয় সুমিষ্ট নারিকেল শস্য তিনি সহস্তে সংস্কার করে নারকেলের শাঁস, ঠাকুরের বিকেলে ভোগ লাগবে সহ্যস্থানে ডাবের জল, ডাবের শাঁস। তো অতিশয় মিষ্ট নারিকেল শস্য উনি নিজে সংস্কার করে, প্রতিনিধি দিয়ে তো সেবা হয় না, ওটা অলসতার চিহ্ন। নিজে হাতে অভিষ্টের সেবাই হচ্ছে যথাযথ ভক্তির লক্ষণ। আর নিজে বসে থেকে আদেশ দিয়ে অন্যকে সেবা করাবো, এটা প্রকৃত প্রীতির লক্ষণ নয়। তো পূজারি আছেন ভিতরে, পূজারি আছেন কিন্তু সেবা উনি নিজের হাতে করে। পূজারি ভিতরে, উনি থালাটা দেবেন। পূজারি করল কি, মন্দির একটু নিচু, উঁচু জগমোহন একটু নিচু। পূজারি চৌকাটে হাত দিয়ে, চৌকাটের উপরে হাত দিয়েছে, সেই হাতটা না ধুয়ে সেই হাতেই নারকেলের থালাটা নিলেন। রাঘব ক্রুদ্ধ হয়ে করলেন কি, সেই থালাটা পূজারীর হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, বললেন এই চৌকাটের উপর দিয়ে, এখান দিয়ে তুমি আমি শতবার গেছি, আমাদের পায়ের ধুলি আছে, সেই পায়ের ধুলিতে হাতটা দিয়ে আর তুমি হাত না ধুয়ে ঠাকুরের সেবার দ্রব্য ধরলে, এটা কি ভোগ লাগবে? মহাপ্রভু এই ঘটনা শোনাচ্ছেন নীলাচলে বসে, কেউ জানে না। সর্বান্তর্যামী মহাপ্রভু রাঘবের সেবা নিষ্ঠার প্রশংসা করছেন।
তাহলে বুঝুন মহাপ্রভুর মনোভীষ্ট কি, শ্রীচৈতন্য মনোভীষ্ট কি, পরম আবেশপূর্ণ পরম পবিত্রতাপূর্ণ বিগ্রহ সেবা। তা না হলে মহাপ্রভু ভক্তগণকে এই ঘটনা কেন বলে শোনাচ্ছেন? সেখানে রাঘব পণ্ডিতও বসে আছে, এর সেবানিষ্ঠা শুনবে? তো সাধক জগৎকে তারা শিক্ষা দিচ্ছেন, মা আছেন সেই লীলা রাজ্যে, এটা তো এই জগতের সাধকের শিক্ষণীয় সেবা বিষয়ে। মা তো আর সেবা করছেন না, পুত্রের লালন পালন। তথাপি মার আত্রিবাস পরিত্যাগ করলেন, সেই বিচিত্র চারু চিত্রাবলী পরিশোভিত পীত বর্ণের ক্ষৌম বসন ধারণ করলেন। এখানে বসন বলতে ঘাগরা, মা পীত বর্ণের চারু বিচিত্র চিত্রাবলিতে পরিশোভিত সিল্কের ঘাগরা পরলেন মা। সেই ঘাগরাটিকে কাঞ্চির দ্বারা দৃঢ়ভাবে কোটিতে আবদ্ধ করলেন। কাঞ্চি বলতে কোটির আভূষণ। এতদ্দেশে ঘাগরা পরারই রীতি। তারপরে মা এমন একটা জায়গায় বসলেন, প্রথমে পাশেই মায়ের একটা নিজস্ব রন্ধনালয় আছে, দাসদাসীগণ রন্ধন করেন, বৃহত্তম রন্ধনালয় তো আছেই, মায়ের নিজস্ব একটা রন্ধনালয়ও আছে। মা সেই রন্ধনালয়ে গিয়ে দেবদারু আদি কাষ্ঠ, সুগন্ধিত কাষ্ঠ, তাতে অগ্নি সংযোগ করলেন, উনুনটা জ্বালালেন চুল্লিতে অগ্নি সংযোগ করে, তার উপরে কটাহ স্থাপন করে মৃদু মৃদু অগ্নিতাপে রাত্রে যে পদ্মগন্ধি গাভীর দুধ কিছুটা বেঁচেছিল, সবটা তো আর দই জমাননি বা ক্ষীর আদি করেননি, কিছু বেঁচেছিল, মা সেই দুগ্ধটি মৃদু মৃদু অগ্নিতাপে আবর্তিত করতে লাগলেন। মনে মনে ভাবলেন আগুনটাকে একটু কমিয়ে দিলেন, দুধটা আস্তে আস্তে ঘনাবর্তিত হোক, এর মধ্যে আমি দধিটা মন্থন করে নিই, বাছা উঠলে তো কোনো কাজ করতে দেবে না। এইবার দধি ভাণ্ডির নিকটে বসে আর মা তাতে মন্থন দণ্ড দিয়ে আর সুন্দর সোনার জড়ি দেওয়া মুক্তা খচিত সিল্কের ছোট ছোট দড়ি আছে, ওগুলো মন্থন রজ্জু, অতিশয় কোমল পট্ট দড়ি, তাতে মুক্তা খচিত জড়ি দেওয়া, ওগুলো ওই রকম দেওয়ালে রাখাই আছে। মা সেই মন্থন রজ্জু দণ্ডে সংযুক্ত করে আর আকর্ষণ বিকর্ষণ করতে লাগলেন। শ্রী শুকদেব বর্ণনা করছেন, ক্ষৌমং বাস পৃথুকটি তটে মায়ের নিতম্ব দেশ স্থূল, বক্ষদেশ স্থূল, ক্ষৌমং বাস পৃথুকটি তটে বিভ্রতি সূত্রনদ্ধম পুত্র স্নেহ স্নুতকুচযুগম।
जातकं पञ्चशुभ्रो रज्जाकर्षश्रमभुजचलत् कंकणौ कुण्डले च श्विन्वं वक्त्रं कवरविगलन् मालती निर्ममन्थ। মায়ের তাৎকালিক শোভা, যারা বাৎসল্য রসের উপাসক বা বাৎসল্য প্রেম লাভ লিপসু, তাদের ধ্যানের নিমিত্ত মায়ের এই সৌন্দর্যমণ্ডিত কলেবর ভাব এবং দধিমন্থন ভঙ্গি পরিপাটি শ্রী শুকদেব মঞ্জুল ভাষায় বর্ণনা করছে। মা গান গাইছেন, মায়ের কুণ্ডল আন্দোলিত হচ্ছে। কুণ্ডল কেন আন্দোলিত হয়? মায়ের করস্থিত মণিকঙ্কন কন কন রবে আনন্দ প্রকাশ করছে। মায়ের শ্রীবিগ্রহ আন্দোলিত হচ্ছে সেই মন্থনাবেশে। সুন্দর ভ্রুযুগল, তাই বললেন শুভ্রু। বক্ষদেশ কম্পিত হচ্ছে, বক্ষে আছে নানা মণিমালা, সেটিও আন্দোলন পরায়ণ। সেগুলি মায়ের খোপায় আছে মল্লিকা মালতি জাতি জুতি, বিশেষত কার্তিক মাসে মালতি ফুল ফোটে এই শরৎ ঋতুতে। যেমন শরতের প্রভাতে শিউলি ঝরা, শরতের প্রাতে শিউলি ফুল ফোটে, তো এই শরতেই মালতী কুসুম বিকশিত হয়। তো মালতী ফুলের মালায় মায়ের কেশ সুসজ্জিত ছিল। মা তার কেশকে বেনির আকারে গুম্ফিত করেছেন, দাসীরা তাতে মালতী ফুলের মালা জড়িয়ে দিয়েছে। এখন মন্থন শ্রমে মার খোপাটা খুলে গেছে, সেই বেনিতে যে গ্রথিত মালতী কুসুমের মালা, তার থেকে মালতী কুসুম বিচ্যুত হয়ে পিছনে পড়েছে। মালতী নির্মমন্থ, মায়ের শোভা। রাজন, জানি জানি ইহ গীতানি তদ বাল চরিতানি চ। আমি তোমার কাছে ইতিপূর্বে শ্রীকৃষ্ণের যে যে বাল্যলীলার বর্ণনা দিয়েছি, মা সেইগুলিকে নিজেই ছন্দে বদ্ধ করেছেন। কিছু মা গান গোপালের বিবিধ সৌন্দর্য চেষ্টামূলক গান কতগুলি মা নিজেই বেঁধেছেন, আর কত কত কতগুলি গান ওই দাসীরা গায় ভাট মুখে শুনে, ব্রজপল্লীতেও লোকের মুখে মুখে শুনে মা সেইগুলিও কিছুটা আয়ত্ত করেছেন। সেই গানগুলি মা গাইছেন এখন দধিমন্থন করতে করতে। মায়ের হৃদয় পটে আঁকা, ভিতর বাহিরে আঁকা এই বালগোপাল, এই ইন্দ্রনীলমণি কান্তি। এমন জায়গায় মা বসেছেন যে দুগ্ধটাও দেখা যাচ্ছে, যদি দুধটা উতলে ওঠে মা দেখতে পাবেন, আর মন্থন কার্যও হচ্ছে, আর গোপালকেও দেখা যাচ্ছে, ওই যে ও খাটে শুয়ে আছে, তিনটি একসঙ্গে।
অখিল ব্রহ্মাণ্ড পালক আজ বালক হয়ে অপূর্ব লীলা করছেন গোকুলে। সেই লীলা বিগ্রহ মায়ের ভিতরে বাহিরে সতত অঙ্কিত, নব নব ভাবের তুলিকায় বিচিত্র কারুকার্যে চিত্রাঙ্কিত এই বাল বিগ্রহ। নিত্য নব নব মাধুর্যকে ছড়িয়ে নব নব ভাবে উদ্ভাসিত হয়ে উল্লসিত হয়ে এই গোকুলে নিত্য বিরাজমান। মা গান করতে করতে গোপালকেই দেখছেন, যে গানটা করছেন, যে বিষয়ে গানটা করছেন সেইটাকে মা প্রত্যক্ষের মতো চোখের সামনে দেখছেন। সেই মাধুর্য সিন্ধু মায়ের হৃদয়কে আপ্লাবিত করে যেন গানাকারে বেরিয়ে আসছেন। বাৎসল্য প্রেম মন্দাকিনী মায়ের মুখ দিয়ে ঝরে ঝরে পড়ছে। যেমন গোমুখের থেকে নির্মল গঙ্গা ধারা ঝরে, মায়ের শ্রীমুখ থেকে সেই বাৎসল্য প্রেমানুভূতি রূপী লীলা মন্দাকিনী গানাকারে বেরিয়ে আসছে। এই গানের কেউ গ্রাহক নেই, কে শুনবে? মা তো আবিষ্ট হয়ে গাইছেন, মায়ের মুখের গান মায়ের কর্ণেই প্রবেশ করছে। কি অপূর্ব সেই সঙ্গীত সুধার মাধুরী, এদিকে মন্থন চলছে তাই নির্মমন্থ। শ্রী সুখদেব বর্ণনা দিচ্ছেন, শ্রী শ্রী রাধা গোপীনাথজিউর কৃপা হলে আগামীকাল আবার রইল এ বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানে দেওয়া হলো বিশ্রাম।